সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই জমজমাট একটা ভিডিও হতে যাচ্ছে। আর এই যে দেখুন, বাসার নিচে বড় বড় কড়াই, হাঁড়ি পাতিল যা যা লাগে তো সেগুলো নিয়ে আসা হয়েছে। তো কেন নিয়ে আসা হয়েছে জানেন? আজকে এই বাড়িতে একটা বিরাট আয়োজন হতে চলেছে। তো এদিকে রাফসানের আব্বু শার্ট আয়রন করে দিচ্ছে, উনি অফিস যাবেন, আবার লাঞ্চে চলেও আসবেন। সংসার জীবনটা হচ্ছে আসলে বৈচিত্র্যময় একটা জায়গা। এখানে হাসি কান্না, সুখ দুঃখ, পাওয়া না পাওয়া, এগুলো সব কিছুই থাকবে। আর এগুলো উপেক্ষা করে যদি আপনি আপনার হাজবেন্ডকে কিংবা আপনার পরিবারকে ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন আপনার সংসারটা পূর্ণতা পেয়েছে এবং সুখে শান্তিতে ভরে উঠেছে। আর আমিও কিন্তু এভাবেই আছি। তো সে কারণে হয়তোবা আমার সংসারটা হাসি কান্না সব কিছু মিলিয়ে খুবই পূর্ণতাময় একটা সাংসারিক জীবন পেয়েছি আমি, এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো রাফসানের আব্বু কিন্তু এরই মাঝে অফিস চলে গেছে, আর এখন সকাল 8টা বাজে। তো আমি কিন্তু আমার ফেসবুক পেজে সকালের দিকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, আর ইউটিউবে সন্ধ্যা 6:30টার ভিতরে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো যেহেতু এখন সকালবেলা, তো আপনাদের জন্য এই যে ফেসবুক পেজে আমি ভিডিও আপলোড করছি, তো আপনারা যারা এখন আমার পেজটি ফলো করেন নাই, আশা করছি আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর এদিকে দেখুন, সব কিছু নিয়ে এই যে রান্নাবান্না কিন্তু শুরু হয়ে গেছে। তো রৌদ্র উজ্জ্বল একটি দিন, দেখুন খুবই সুন্দর একটি দিন। আসলে শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদটা কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে এখন মাংসগুলো যে ঢেলে দিচ্ছে দেখুন, তো এখানে কিন্তু আজকে গরু জবাই করা হয়েছে, একটা গরু জবাই করা হয়েছে, খাসি জবাই করা হয়েছে, কিছু মুরগি নিয়ে আসা হয়েছে, এমনকি আরও কিছু আইটেম রয়েছে যেগুলো রান্নার কাজ চলছে, যে দেখুন। তো এদিকে শীত কিন্তু প্রায় চলেই গিয়েছে, আর রাফসানের আব্বুর কাপড় চোপড়, শীতের কাপড় সব আমি ওয়াশ করে দিয়েছি, আর এদিকে রাফসানের কাপড়ও কিছু ওয়াশ করে দিয়েছি। ঢাকা শহরে শীত প্রায় শেষ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল সব কিছু নিয়ে এসে, এই যে এখানে এটা আছে গ্যারেজ, এখানে রাখা হয়েছে, আর এটার ভিতরেই কিন্তু খাবার দাবার পরিবেশন করা হবে। তো এদিকে রান্নার কাজ প্রায় শেষ। আসলে কিসের অনুষ্ঠান সেটা একটু বলে নিই, আমাদের এই বাড়িটা নতুন করা হয়েছে। তো এই বাড়ি আর মালিক যে, উনি দুবাই থাকে। তো দুবাই থেকে ফিরে এসে এই বাড়িতে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, এবং এই বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছেন, এবং কিছু হুজুর এবং এতিমখানার লোকদের খাওয়াচ্ছেন। তো সেই অনুষ্ঠান আজ। তো রাফসানের আব্বুর চাকরির সূত্রে কিন্তু আমরা অনেক জায়গা থেকেছি, আর তার মধ্যে এই যে আমরা এখন বোর্ড বাজার আছি, বোর্ড বাজারে এসে আমরা এ বাসাতে উঠেছি। তো আলহামদুলিল্লাহ বাড়িওয়ালাও কিন্তু ভালো, এবং তার ওয়াইফও কিন্তু অনেক ভালো একজন মানুষ। তাদের কথাবার্তা শুনে কখনোই মনে হয় না যে তাদের ভিতর অহংকার আছে। তো মানুষ হলে এমনই হতে হয়, ঠিক আছে? মানুষের ভিতর যে আমি বড় লোক হয়ে গেছি, আমি মানুষের সাথে মিশবো না, একটু অহংকার নিয়ে চলবো, তো এভাবে চললে কিন্তু আপনার পরকালের জন্য হিসাব দেওয়া লাগবে, এবং বর্তমানে যে মানুষ রয়েছে তাদের কাছেও কিন্তু আপনি ভালো পরিচয়টা পাবেন না। তো যার সঙ্গে মিশবেন, মন খুলে মিশবেন, দেখবেন পৃথিবীটা আপনার কাছে খুব সুখের মনে হবে, এবং সবাই আপনাকে বাহ বাহ দিতে থাকবে। এটাই কিন্তু পৃথিবীর নিয়ম। তো যাই হোক, আজ ভিডিওতে হয়তোবা একটু ইমোশনাল কথাবার্তা বেশি বলে ফেলেছি। তো হয়তোবা এই কথাগুলো কারোর কাছে ভালোও লাগতে পারে, আবার কারোর কাছে খারাপও লাগতে পারে। যদি কারোর কাছে খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরই মাঝে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা এসে হাজির অনুষ্ঠানে। তো রাফসান এবং রাফসানের আব্বু এক সাইডে বসেছে, দেখুন দুজনে বাপ বেটা গল্প করছে। আর এরই মাঝে কিন্তু আমাদের
খাবার দাবার চলে এসেছে। এই যে দেখুন, সবজি দিয়ে ভাত। ফার্স্টে আমাদের সবজি দেওয়া হয়েছে, তো রাফসানের আব্বু রাফসানকে ট্যাকেল করছে আর আমি এদিকে খাওয়া দাওয়া করছি। সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন। তো এখন এই যে খাবার দাবার খাওয়া হচ্ছে, মাংস দিয়ে দিয়েছেন আর আমিও অলরেডি খাওয়াটা শুরু করে দিয়েছি। যেহেতু এখন দুপুরবেলা আর অফিস টাইম, তো সবাই চায় তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে অফিসে যাবে। তো এই যে দেখুন, এই সাইডটাও কিন্তু মানুষ রয়েছে। আর রাফসান কি করে দেখুন, সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে খাবার দাবার। কেমন ছিল খাবার? ভালো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন রুমের দিকে যাচ্ছি। তো রাফসানের আব্বু আবার অফিস যাবে আর এটা হচ্ছে বাড়িওয়ালাদের বাসা নিচের তলায়। তো এখন আমরা আমাদের রুমে যাচ্ছি আর রাফসানকে কোনোভাবে বুঝিয়ে রেখে তারপর আব্বু আবার অফিস চলে যাবে। হাই আল্লাহ, তুমি কি করেছো এটা রাফসান? কি করেছো এটা? হ্যাঁ, এটা কি করেছো তুমি? এই ক্রিম নষ্ট করেছো কেন? ক্রিম? হ্যাঁ, ক্রিম নষ্ট করেছো কেন? এই এই জামায় ক্রিম লাগিয়েছো কেন? এটা কি জামায় লাগানোর কাজ? এই মাথায় কি করেছো এটা? হ্যাঁ, এটা কি করেছো মাথায়? হ্যাঁ, মুখে কি করেছো দেখি, হাত দেখি। এই দুষ্টু, এই ক্রিমের মুখ খুলছো কেমনে তুমি? কিভাবে খুলেছো তুমি এটা? হ্যাঁ, দাও দাও দাও, আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও বাবা, দেব দাও, রাফসান দেয় দেয়। দাও, দিয়ে দাও, বেবি দিয়ে দেয়, বেবি দিয়ে দেয়, দাও দাও, মাম্মাকে দিয়ে দাও, রাফসান মাম্মাকে দিয়ে দেয়। মাম্মাকে হাতে দিতে হবে না, ক্রিমের কোটটা দাও বাবা। গাড়ি ক্রিম মাখে না, গাড়ি ক্রিম মাখে না, এটা মানুষে মাখে, দাও 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 দাও। এরকম পোলাপান ঘরে থাকলে খুব শান্তিতে থাকা যায় সারাদিন। জাস্ট 5 মিনিট রান্না করে গেছি, চোখের আড়াল হয়েছি। ক্রিমের মুখটা কীভাবে জানি খুলে নিয়ে এই যে সব চটকে দিছে একদম। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।